হ্যালো ফ্রেন্ডস, বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। ইতিমধ্যে উঠে এলো আজকে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের তরফ থেকে রাজ্যবাসী এবং দেশবাসীর জন্য আজকের বাছাই করা 20টি লেটেস্ট গুরুত্বপূর্ণ সংবাদ। প্রথমে দেখে নেব আজ সারাদিনের বাছাই করা 20টি টপ হেডলাইন অর্থাৎ তাজা শিরোনাম। এক্ষুনি মাত্র বিরাট বড় খবর, বাংলায় ফের উদ্ধারে কোটি কোটি টাকা, সোনা হীরে হাওড়ার আবাসনে এবারে পুলিশের বিরাট অভিযান। পার্থর পিতার পর আবারও বিরাট বড় টাকার পাহাড় উদ্ধার হলো, ফের কোটি কোটি টাকা সোনা হীরে এবার হাওড়ার শিবপুরের আবাসনে বিরাট বড় কাণ্ড। এবার বৃষ্টিপাত নিয়ে বিরাট বড় খবর, কোন ভাবে বিপদ কাটছে না। বঙ্গোপসাগরের খাড়িতে এবার তৈরি হচ্ছে ঘূর্ণবাত, চার রাজ্য থেকে এবার ফিরে গেল মৌসুমী বায়ু। দুর্গাপুজো তো ভেস্তে দিয়েছে বৃষ্টিতে, এবার কালী পুজোতেও একই হাল। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রত্যাবর্তন শুরু হয়েছে বেশ কয়েকটি রাজ্যে, বর্ষা পুরোপুরি বিদায় নিয়েছে বাকি বেশ কয়েকটি রাজ্যে, এবার প্রত্যাবর্তন কাজ চলছে। অন্যদিকে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সক্রিয় হওয়ায় দেশের অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা। তা নিয়ে উঠে আসছে এবার কোন কোন জেলায় ব্যাপক বৃষ্টির খবর আসছে, কালী পুজোর আগে তা নিয়ে চোখ রাখবো ভিডিওতে বিস্তারিত আপডেট। তার সাথে পঞ্চায়েত ভোটের আগেই আবারও বাজিমাত করছেন মমতা, স্কোয়াচ অ্যাওয়ার্ড পেলেন এবার উৎসস্ত্রী প্রকল্পে, বিরাট বড় খবর খুশির হওয়া এবার স্কুল শিক্ষা দপ্তরে। আর তাতেই বাংলার মুকুটে নয়া পালক, এবার উৎসস্ত্রী পোর্টালে পেল স্কোয়াচ সিলভার পুরস্কার। তা নিয়ে থাকছে ভিডিওতে বিশাল বড় গুরুত্বপূর্ণ সংবাদ। তবে এত কিছুর মাঝেও রাজ্য রাজনৈতিক দ্বন্দ্ব কোনোভাবেই থামছে না, শাহের বৈঠকে এবার আমন্ত্রিত মমতা, আর তাতেই শাসন কার্য শিখে আসুন কটাক্ষ বিজেপির, পাল্টা দিচ্ছে এবার তৃণমূল। তবে এত কিছুর মাঝেও ডেঙ্গি কোনোভাবে বিপদ কাটছে না, ছ বছরের সব রেকর্ড পার। এবার ডেঙ্গি সংক্রমণ ঘিরে বাড়াচ্ছে উদ্বেগ, চোখ রাখবো বাংলায় ডেঙ্গি সংক্রমণের একের পর এক বিরাট বড় খবর। আর কয়েকদিন পর বাংলায় পঞ্চায়েত ভোট, আর তাতেই গরমা গরম হাওয়া, দেখবো সেদিকে বিস্তারিত খবর কি উঠে আসছে। আর এমনই সময় ফাঁস করছেন শুভেন্দু অধিকারী, যেখানে বন্ধ কোথায় চলছে বহাল তবিয়তে। এই মুহূর্তে খবর গরু পাতার নিয়ে বিস্ফোরক ভিডিও প্রকাশ করলেন এবার শুভেন্দু। তার সাথে ইডি আবার প্রশংসায় পঞ্চমুখ, এখানে ইডির নিরপেক্ষতা নিয়ে দরাদ সার্টিফিকেট কেন্দ্র অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের। অন্যদিকে আবারও তৃণমূলের দিকে আগুন, যেখানে নোটবন্দি জিএসটি বিরোধিতা, হাওড়া ব্যবসায়ীর বাড়ি থেকে টাকা উদ্ধারে তৃণমূলকে এক হাতে এবার শ্রমিকের কোটি কোটি টাকা। আবার বাংলায় উদ্ধার হওয়ার পর যেন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে তোলপাড় হয়ে যাচ্ছে। এদিকে আবার বউবাজারে মেট্রো বিপর্যয় পরিস্থিতি ক্ষতি দেখতে দিল্লি বেঙ্গালুরু থেকে আসছেন বিশেষজ্ঞরা, সেখানে চোখ রাখবো কি কাণ্ড ঘটছে। তা নিয়ে একের পর এক বিরাট বিরাট গুরুত্বপূর্ণ সংবাদ। সেই সাথে লক্ষ্মীর ভান্ডার দুয়ারে সরকারের পর আবারও একের পর এক বিরাট বিরাট গুরুত্বপূর্ণ তথ্য সামনে উঠে আসে। সব মিলে চোখ রাখবো আজকের বাছাই করা 20টি লেটেস্ট গুরুত্বপূর্ণ সংবাদ। এবং এই ভিডিওর শেষেই থাকছে রাজ্যের গরিব মধ্যবিত্ত অসহায় খেটে খাওয়া মানুষদের জন্য একদম বাছাই করা কিছু অনুদান এবং রাজ্য কেন্দ্র সরকারের তরফ থেকে বিশাল বড় খবর। যা জানতে ভিডিওটি ভুল করে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতেই হবে। এবং এই ভিডিওর মাঝেই থাকছে রাজ্যবাসীর জন্য আরও একটি বিরাট বড় আপডেট, যা পশ্চিমবঙ্গবাসীর অবশ্যই জানা একান্তই গুরুত্বপূর্ণ। তবে তার আগে অবশ্যই যারা সাবস্ক্রাইব করেনি বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল অপশানে ক্লিক করে অল অপশানে ক্লিক করে দিন, তাহলে প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ খবর তাজা লেটেস্ট হেডলাইন শিরোনাম নোটিফিকেশন আকারে চলে আসবে আপনারই ফোনের হোম স্ক্রিনে এবং জেলায় জেলায় খবর পাবেন সবার প্রথমে। তবে আপনার এই জেলার পার্টিকুলার খবর জানতে এক মুহূর্ত দেরি না করে এখনই কমেন্টে আপনার জেলার নামটি লিখে ফেলুন, কারণ যে জেলার কমেন্ট সবচেয়ে বেশি থাকবে সেই জেলার খবর নিয়ে আসবো সবার প্রথমে। প্রথমেই চোখ রাখবো আবার টাকার পাহাড়ের খবর। এই মুহূর্তে বিরাট বড় খবর, ফের একবার বাংলায় বিপুল টাকা উদ্ধারের ঘটনা ঘটলো। এবার হাওড়ার শিবপুরের একটি আবাসনে অ্যাকাউন্টে মিলছে 20 কোটি, এদিকে এবার গাড়ির বিশেষ লকারে 2 কোটি। এবার বিশাল টাকার পাহাড় রহস্যের সমাধানে চোখ রাখবে বাংলা। তবে শুধু টাকাই নয়, উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে সোনা রূপো হীরে গহনা। কলকাতায় এয়ার স্ট্রিট থানার পুলিশ শিবপুর অভিযান চালিয়ে বিপুল টাকার হদিশ পায়, আর সেই সূত্রে আরো বিস্ফোরক তথ্য সামনে এসেছে পুলিশের। সূত্রের খবর, কলকাতা এয়ার স্ট্রিট থানার পুলিশ শনিবার রাতে অভিযান চালিয়ে ব্যবসায়ী শৈলেশ পাণ্ডের গাড়ি থেকে এই অর্থ উদ্ধার হয়। ব্যবসায়ীর গাড়ির ভেতরে বিশেষ লকার থেকে উদ্ধার হয়েছে বিপুল টাকা, আর তার ফ্ল্যাট থেকে মিলেছে সোনা হীরের সম্ভার। সেই সূত্রে যখন ওই ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টের দিকে নজর দেয় পুলিশ, দেখা যায় সেখানে 2 অ্যাকাউন্টে প্রায় 20 কোটি টাকা রয়েছে, যেখানে নিয়মিত সেই 2 অ্যাকাউন্ট থেকে লেনদেন চলতো বলে জানা গিয়েছে। খবর পাওয়া যাচ্ছে কানাড়া ব্যাংকের অভিযোগের ভিত্তিতে তদন্ত করতে গিয়ে কলকাতা পুলিশের হাতে আসে একের পর এক বিস্ফোরক তথ্য, যদিও এরপর থেকেই শৈলেশ পাণ্ডে বা তার পরিবারের কোনো খোঁজ পাওয়া যায়নি। পুলিশ সূত্রে জানা গিয়েছে বিভিন্ন লোককে লোন পাইয়ে দেওয়ার নামে প্রতারণার মামলা ছিল ওই শৈলেশ পাণ্ডের নামে। আগেই মামলায় গ্রেপ্তার হয়েছিল শৈলেশ পাণ্ডে, সেই মামলা সূত্রে অভিযান চালিয়ে এবার বিপুল টাকা ও সোনা হীরে উদ্ধার করেছে কলকাতা পুলিশ। এর আগেও এসএসসি দুর্নীতি কাণ্ডে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের 2টি ফ্ল্যাট থেকে প্রায় 50 কোটি টাকা উদ্ধার করে ইডি।
এরপর গার্ডেন নিচে এক পরিবারের বাড়ি থেকে হানা দিয়ে প্রায় খাটের তলা থেকে কোটি কোটি উদ্ধার হয়েছিল। এবার বিরাট বড় ঘটনা, অ্যাকাউন্টে পা গেল এবার 20 কোটি টাকা, 2 কোটি হাতে নাতে আর বিপুল সোনা গহনার। তাতেই তদন্ত নেমেছে পুলিশ, চোখ রাখবো কি খবর উঠে আসে একের পর এক বিস্তারিত আপডেট। আর এর মাঝে যেমন এগিয়ে আসছে সামনে পঞ্চায়েত ভোট, আর তার আগে রাজ্য রাজনৈতিক দ্বন্দ্ব যেন মাথা ঝাড় দিয়ে উঠেছে। এই মুহূর্তে খবর আসছে শাহের বৈঠকে আমন্ত্রিত মমতা, এবার শাসন কার্য শিখে আসুন কটাক্ষ করছে বিজেপি, পাল্টা দিচ্ছে তৃণমূল। খবর আসছে দিল্লি সূত্রে জানা গিয়েছে আগামী 27 ও 28 অক্টোবর সব রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীকেই হরিয়ানার বৈঠকে যোগ দিতে আমন্ত্রণ জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর তাতেই যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। আর এমনই সময় কটাক্ষের সুর, শাহর বৈঠকে আমন্ত্রণ হওয়ার পর এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া দিলেন রাজ্যের সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। এখানে তার কথা মতো ওর তো অবশ্যই যাওয়া উচিত, বাংলার শাসন ব্যবস্থার যা অবস্থা, সুরক্ষার যা অবস্থা, তাতে একটু গিয়ে দেখে আসা উচিত কিভাবে প্রশাসন চালাতে হয়। বাংলার সীমান্তবর্তী রাজ্য সবচেয়ে বেশি ঝুঁকি, সব জঙ্গি সংস্থার এজেন্ট পাওয়া যাচ্ছে, এবার গ্যাংস্টারদের হদিস মিলছে, এ নিয়ে এবার ইচ্ছাকৃতভাবে তাদের থাকতে দেওয়া হচ্ছে। আর তাতেই দিলীপ ঘোষের কটাক্ষ, যেখানে তাই বাংলার প্রশাসনের দায়িত্ব যারা রয়েছেন তাদের প্রশিক্ষণ নেওয়া অবশ্যই উচিত। তবে শাহর বৈঠকের আমন্ত্রণে এবার কটাক্ষের সুরে তীব্র আক্রমণ করেছে পুনরায় তৃণমূল সাংসদ শান্তনু সেন। তার কথায়, এটি তো স্বাভাবিক, ভারতের সংবিধানে যে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর কথা বলা হয়েছে তাতে এটাই হওয়া উচিত, কিন্তু বিজেপির ক্ষমতার দম্ভে যেভাবে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে ভেঙে তছনছ করে একনায়কতন্ত্র চালাচ্ছে তার জন্য অবাক হচ্ছে আমরা। ন্যাশনাল ক্রাইম ব্যুরো রেকর্ড অনুযায়ী বাংলাই দেশের সবচেয়ে নিরাপদ রাজ্য, কলকাতা দেশের নিরাপদতম শহর। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে পরামর্শ নেওয়া উচিত শাহের, যাতে বিজেপি শাসিত রাজ্যগুলিকেও বাংলার মতো নিরাপদ করে তোলা যায়। অর্থাৎ সব মিলিয়ে রাজ্য রাজনৈতিক দ্বন্দ্ব আবারও ফুলে ফেঁপে উঠেছে বাংলা নিয়ে। সরাসরি চোখ রাখবো এরপরে আবহাওয়ার খবর। এবার বঙ্গোপসাগরের খাঁড়িতেই তৈরি ঘূর্ণবাত, চার রাজ্য থেকে ফিরে গেল মৌসুমী বায়ু, বিরাট বড় বিপর্যয়ের মুখে পড়ছে। এবার বিপদের উপর আবার বিপদ, দুর্গাপুজোর পর কালী পুজো এবার ভেসে যাবে নাকি? খবর আসছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রত্যাবর্তন শুরু, বেশ কয়েকটি রাজ্য থেকে বর্ষা পুরোপুরি বিদায় নিয়েছে, তবে বেশ কয়েকটি রাজ্য থেকে প্রত্যাবর্তনের কাজ চলছে। অন্যদিকে বঙ্গোপসাগরে ঘূর্ণবাত সক্রিয় হওয়ায় দেশের অনেক জায়গায় বৃষ্টির প্রবল সম্ভাবনা উঠে এলো, যেখানে মৌসুম ভবনের ওয়েদার আপডেট অনুযায়ী সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে ঘূর্ণিঝড়টি দক্ষিণ ভারতের উপকূলে প্রভাব ফেলতে পারে। এই সাইক্লোনের কারণে দক্ষিণ ভারতের রাজ্যগুলি মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে। সরাসরি চোখ রাখবো কোন কোন রাজ্যের বৃষ্টির প্রবল সম্ভাবনা, যেখানে খবর আছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সম্পূর্ণরূপে বিহার, সিকিম, মেঘালয়, মধ্যপ্রদেশ থেকে সরে গিয়েছে। এই সময় অসম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, ছত্তিশগড় ও মহারাষ্ট্রের কিছু অংশে বর্ষা পুরোপুরি সরে গেছে বলে খবর সামনে। তবে ঝাড়খণ্ড, উড়িষ্যা সহ অন্যান্য জায়গায় বর্ষা প্রত্যাবর্তনের জন্য অনুকূল পরিস্থিতি রয়েছে, আগামী 2 দিনের মধ্যে ওখানে পুরোপুরি ফিরে আসবে বর্ষা। আর তাতে আবহাওয়াবিদদের মতে অনুমান, যেখানে ঘূর্ণিঝড়টি 18 অক্টোবর উত্তর আন্দামান সাগর ও পার্শ্ববর্তী এলাকায় সক্রিয় হতে পারে, এটি 20 অক্টোবরের মধ্যে নিম্নচাপে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আর যার পরে তামিলনাড়ু, পদ্দুচেরি, কেরলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, রাজ্যগুলি 15 থেকে 19 অক্টোবর পর্যন্ত আবহাওয়া বেশ খারাপ থাকতে পারে। তবে বর্তমানে আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের এলাকায় আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই কমেন্টে উপস্থাপন করে জানিয়ে দেবেন। তবে সর্বশেষ যে আপডেট পাওয়া যাচ্ছে, 16 অক্টোবর কর্ণাটকেও বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে, সেই সাথে তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশে বৃষ্টি হতে পারে, এছাড়াও তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এবং কেরলের কিছু জায়গায় মুষলধারে বৃষ্টির সম্ভাবনা। আর তার সাথে চোখ রাখলে আরো এক মর্মাহিত খবর, যেখানে সিরিয়ালের জনপ্রিয় মুখ বৈশালের ঝুলন্ত দেহ উদ্ধার হলো বন্ধ ঘর থেকে, অভিনেত্রীর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। আবারও আত্মহত্যার খবর, যেখানে টিভি সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী বৈশালী টক্করে ঝুলন্ত দেহ উদ্ধার করলো পুলিশ। খবর আছে জনপ্রিয় টিভি শো এ রিশতা ক্যা কেহতা হ্যায়, এর সঞ্জনা চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পান তিনি। তিনি বিগ বসেও একটি অংশ নিয়েছিলেন। তবে খবর আছে বৈশালী 1 বছর ধরে ইন্দোরে তার বাড়িতেই ছিলেন। পুলিশ ঘটনাস্থল থেকে সুইসাইড নোট উদ্ধার করেছে, নেতাজি নগর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। সর্বশেষ আপডেট পাওয়া মাত্র বৈশালী ঠক্করের দেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। বৈশালী মূলত মধ্যপ্রদেশের উজ্জানের বাসিন্দা। আর তার সাথে আবারও বিরাট বড় খবর, বন্ধ কোথায় চলছে তো বহাল তবিয়তে গরু বাজারে নিয়ে এবার বিস্ফোরক ভিডিও প্রকাশ করছেন শুভেন্দু অধিকারী, আর কোনোভাবেই ছাড় পাচ্ছে না, ভয়ানক তথ্য পাওয়া। যেখানে রাজ্যে এখনো সক্রিয় গরু পাচার চক্র, গরু পাচার তো চলছেই, একটি ভিডিও সহ বিস্ফোরক তথ্য সামনে আনলেন শুভেন্দু অধিকারী। দাবি করলেন গরু পাচারের সেফ করিডোর পুরুলিয়া। এর আগেও তৃণমূলের নেতা মন্ত্রীদের বিরুদ্ধে একাধিকবার চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী, এমনকি নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও। এবার কেন্দ্র তদন্তকারী সংস্থা যখন গরু পাচার কাণ্ডে এরাজ্যে তদন্ত করছে, ঠিক তখনই পুরুলিয়াকে গরু পাচার কাণ্ডের সেফ করিডোর বলে দাবি করছেন শুভেন্দু অধিকারী। তবে কালী পুজোর আগে বাংলাদেশ
চমক দেবে কেউ ভাবতে পারেনি। তেল নয়, জল দিয়ে জ্বলছে প্রদীপ। এবার আশ্চর্য আবিষ্কার বাংলায়। খবর আছে, আলাদিনের আশ্চর্য প্রদীপকে টেক্কা দিচ্ছে ম্যাজিক প্রদীপ। জল দিয়ে জ্বলছে এবার প্রদীপ, আর তা দিয়ে বাজি মা দীপাবলির বাজার। যেখানে জল ঢাললেই প্রদীপ জলে, আবার জল ফেলে দিলে নিভে যায়। অবাক করা প্রদীপ নিয়ে এখন জোর চর্চা ধূপগুড়িতেই। জানা গিয়েছে মাত্র 40 টাকা প্রতি পিস ধরে বাজারে মিলছে ম্যাজিক প্রদীপ। সুখ রাখবো পরের খবরে, পঞ্চায়েত তৃণমূলকে বিপাকে ফেলতে এবারে বিজেপির দ্বিমুখী কৌশল। বিরাট বড় খবর সামনে। 24 লোকসভা ভোটের আগেই রাজ্যে পঞ্চায়েত ভোট, আর তাতেই সেমিফাইনালে বিজেপির কাছে। 21 নির্বাচনে এবার তৃণমূল স্তরে জমি তৈরি করতে 23 পঞ্চায়েত ভোট সাফল্য পেতেই হবে। এই পরিস্থিতিতে রাজনৈতিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হেঁটে উঠতে পারে না। রাজ্যের জন্য বরাদ্দ 100 দিনের কাজ সহ একাধিক কেন্দ্র প্রকল্পের টাকা আটকে তৃণমূলকে বেকায়দায় ফেলতে চাইছে এবার বিজেপি। আর এবার খবর আছে, 21 নির্বাচনে রাজ্যের ক্ষমতা দখলের কথা মাথায় রেখে মমতা রাজনৈতিক কৌশলের কাছে গুহারা হারতে হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অমিত শাহদের। এবার দিন কয়েক চুপ থেকে আগামী 24 লোকসভা ভোটে রাজ্যের 25 আসনে জেতার কথা বলতে শুরু করেছেন অমিত শাহরা। রাজ্যের 18 আসন ধরে রাখাই যেখানে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, তখন আবার 25 আসনে জেতার হলে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বড় মাপের সাফল্য দরকার। সে সাফল্যে রাজ্যে ধর্মীয় মেরুকরণের রাজনীতি নিয়ে সম্ভব হবে না বুঝে এবার ভিন্ন কৌশল নিয়েছে বিজেপি। কৌশল মূলত দুটি, এক হচ্ছে পঞ্চায়েত ভোটের আগে 100 দিনের কাজের মতো কেন্দ্রীয় প্রকল্পের বরাদ্দ টাকা আটকে দেওয়া, যার ফলে রাজ্যের গ্রামীণ এলাকায় গরিব মানুষকে খেপিয়ে তোলে ফায়দা তোলা। দুই হচ্ছে পঞ্চায়েত নির্বাচনে রাজ্যের শাসক দলকে কাঠগড়ায় তুলে নির্বাচন পরিবর্তনের ডাক দেওয়া। বেশ কিছুদিন ধরে কেন্দ্র প্রকল্পের নাম পরিবর্তন করে সড়ক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যের প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী সড়ক যোজনা এবং জীবন মিশনের নাম বদলকে হাতিয়ার করে কেন্দ্রের কাছে রাজ্যের বরাদ্দ টাকা আটকে দেওয়ার দাবি জানানোর পর এবার উৎসবের মরশুমে সস্তায় রেশন নিয়েও সরব এবার শুভেন্দু। সব মিলিয়ে এবার একের পর এক তোলপাড়, এমন সময় 100 দিনের কাজের টাকাও যেখানে বন্ধ, কিন্তু কেন্দ্রের কাছে দরবার করে রাজ্যের বরাদ্দের টাকা আটকে দেওয়া নিয়ে ইতিমধ্যে সরব তৃণমূল। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বিজেপির বিরুদ্ধে প্রচারকে হাতিয়ার করলে তাতে গরিব মানুষের কাছে দুর্নীতি নিয়ে অভিযোগকে উড়িয়ে পালের হাওয়া কেড়ে নিতে পারলো এবারে তৃণমূল, এমন আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না বিজেপি। তবে তৃণমূলের প্রচারকে রুখতে পাল্টা কৌশল স্থির করে ফেলেছে বিজেপি। সব মিলে রাজ্য রাজনৈতিক দ্বন্দ্ব এবার পঞ্চায়েত ভোটে জোর কদমে ব্যস্ত। তবে লকেট শুভেন্দু যে যাই বলুক, রাজনৈতিক মহলের মতে সিপিএম বা কংগ্রেস তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে সরব হলেও রাজ্যের বকে আটকে দেওয়াকে সমর্থন করেনি। সেদিক থেকে ইস্যুকে বিজেপিকে একঘরে করে তৃণমূলের সুবিধাই হবে। এছাড়া দুর্নীতির অভিযোগে গরিব মানুষের টাকা আটকে দিয়ে গরিব মানুষের সহানুভূতি কিভাবে পাবে বিজেপি, সেটাও এবার বড় প্রশ্ন। আর তার মাঝে অভিষেক ইস্যু নিয়ে এবার তোলপাড় করছে কুণাল ঘোষ। যেখানে খবর আছে, অভিষেকের রক্তচক্ষু তথাগত আরটিআই প্রশ্নে ছবি প্রকাশ করে জবাব এবার কুণালের। যেখানে খবর আছে, প্রবীণ বিজেপি নেতা তথাগত রায় টুইটের অভিষেকের এই মার্কিন মুলুকের চিকিৎসা করানোর ব্যয়ভার নিয়ে এবার প্রশ্ন তুলছেন। যেখানে চোখের সমস্যা নিয়ে ভুগছেন তৃণমূল সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার আমেরিকান হাসপাতালে সম্প্রতি চোখের অস্ত্রোপচার হয়েছে তার। এবার সেই বিষয়টি নজর এড়ায়নি বিরোধীদের। কুণাল ঘোষের দাবি, এই অবস্থাতেও নানান অনুষ্ঠানে অভিষেকের অনুপস্থিতি নিয়ে বিরোধীদের কটাক্ষ করতে ছাড়ছে না। প্রবীণ বিজেপি নেতা তথাগত রায় টুইট করে অভিষেকের এই মার্কিন মুলুকে চিকিৎসা করানো ব্যয় ভাড়া নিয়ে প্রশ্ন তুলছেন। তার সাথে মুখ খুলছেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ ও তৃণমূলের নেতা কুণাল ঘোষ। টুইটারে অভিষেকের চোখের ছবি তুলে এবার তা নিয়ে বিশাল বড় বার্তা দিলেন। যেখানে এই অবস্থাতে যারা অভিষেককে নিয়ে জল্পনা করছেন তারা অমানবিক। যেখানে মন্তব্য করতে ছাড়েননি দিলীপ ঘোষ, একদম বিশ্বাস নেই সরকারি হাসপাতালে, বিশ্বাস নেই তাই বেসরকারি হাসপাতালে যান। দ্বিতীয় হলো টাকা পয়সার গণ্ডগোল, সত্য মিথ্যা পরে জানা যাবে। আর এরপরে শনিবার কুণাল ঘোষ একটাই টুইট করেন, সেখানে তিনি লেখেন, যারা অভিষেকের চোখের চিকিৎসা এবং অস্ত্রোপচার নিয়ে অমানবিকভাবে সমালোচনা করছিল তাদের ওর চোখের অবস্থা দেখা উচিত। অভিষেকের এই চোখটি দুর্ঘটনায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল, সম্প্রতি তার অস্ত্রোপচার হয়েছে, তিনি পর্যবেক্ষণে রয়েছেন, আমরা সবাই তার দ্রুত সুস্থতা কামনা করি। এর পাশাপাশি তিনি বলেন, কলকাতাতেও চিকিৎসা হয়েছে, অন্য রাজ্যে হয়েছে, আসলে শুধু চোখ নয়, আইবল থেকে শুরু করে ভেতরের হাড় সমস্ত কিছু এতটাই ক্ষতিগ্রস্ত, খুব সেন্সিটিভ অপারেশন দরকার। আমি সেই ছবিটা পোস্ট করছি যে বা যারা ওই চিকিৎসা নিয়ে সমালোচনা করছেন তারা দেখুক যে এই অবস্থার মধ্যেও তিনি আমাদের সেনাপতি, এমনই পরিস্থিতিতেও তিনি বুক চিতিয়ে লড়াই করে যাচ্ছেন। আর তা নিয়ে উঠে আসছে আবার একের পর এক খবর, সেই সাথে সামনে পঞ্চায়েত ভোট, একের পর এক বিরাট বড় বার্তা। সম্মেলনে চোখ রাখবো আজকের বাছাই করা বাকি থাকা খবর, যা ভিডিওর শেষ স্ক্রিনে দেখতে পারবেন। তবে তার আগে আজকের খবর কেমন লাগলো অবশ্যই কমেন্টে উপস্থাপন করে জানিয়ে দেবেন। তার সাথে আপনার জেলার পার্টিকুলার খবর জানতে এক মুহূর্ত দেরি না করে এক্ষুনি কমেন্টে আপনার জেলার নামটি লিখে ফেলুন, কারণ যে জেলার কমেন্ট সবচেয়ে বেশি থাকবে সেই জেলারই খবর নিয়ে আসবো পরের ভিডিওতে। সেই সাথে ভিডিওর নিচে শেয়ার বাটনে প্রেস করে ফেসবুক হোয়াটসঅ্যাপে যাবতীয় তথ্য শেয়ার করে
সবাইকে সঠিক বার্তা জানার সুযোগ করে দিন। বাকি থাকা খবর দেখতে ভিডিওর উপর যে লোগো দেখতে পাচ্ছেন বেঙ্গল জব স্টাডি লোগোতে প্রেস করে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভিডিওতে ক্লিক করে বাকি থাকা তাজা লেটেস্ট অথেন্টিক আপডেটটা এইমাত্র এক পলকে দেখে নিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, করোনা বিধি মেনে চলুন, মাস্ক ও